শারদীয় উৎসব দুর্গাপুজো শেষ, দশমীর দিন থেকে শুরু হয় দুর্গা প্রতিমা বিসর্জন। দশমীর পরেও কোথাও কোথাও বড় বড় ক্লাবগুলির দুর্গা প্রতিমা বিসর্জনের পালাও শেষ হয়। বিলোনিয়া মহকুমাতে সেই চিহ্ন দেখা গেল মুহুরী নদীতে দুর্গা প্রতিমার বিসর্জন। দুর্গা প্রতিমার কাঠামো এখনও নদীর অভ্যন্তরে রয়ে গেছে, ফলে নদীর জল দূষিত হচ্ছে বলে অধিকাংশ মহলের অভিমত। এই নদীর জল আবার পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল হিসাবে। আবার নদীর গতিবেগও হারিয়ে অন্যদিকে ফিরে যেতে চলেছে। একাংশ সংশ্লিষ্ট মহলের ধারণা, বিলোনিয়া পৌর পরিষদ ও DWS দপ্তরের এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেওয়া দরকার। তবে এই বিষয়ে বিলোনিয়া পৌর পরিষদের পৌরপিতা জানান, আমাদের ভাবনা আছে আগরতলায় ওরকম নদীতে ফেলার সঙ্গে সঙ্গে ওরা লোক রেখে এটা করে, কিন্তু এখানে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের ক্লাবগুলোর শৃঙ্খলা এখন আমরা আনতে পারিনি। আগরতলায় একই সময় প্রতিমা বিসর্জন দেয়, এর বাইরে ওরা প্রতিমা রাখতে পারে না, যার ফলে ওরা লোক রাখে, সঙ্গে সঙ্গে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়। কিন্তু আমাদের এখানে যে ক্লাবগুলো এদের কোনো এই শৃঙ্খলাটা এখনও আমরা আনতে পারিনি, যার ফলে দেখা গেছে কেউ নবমীর দিন যখন দশমী শুরু তখনও ফেলেছে, কেউ আবার দশমীর দিন ফেলেছে, কেউ তার দুদিন পরে ফেলেছে, মানে এক এক সময় এক একজন ফেলছে। তো আমরা কাহাতক লোক সেখানে সারাক্ষণ রেখে দিতে পারবো? এখন সবাই মূর্তিগুলো গতকাল পর্যন্ত বিসর্জন দিয়েছে, আমাদের পরিকল্পনা হচ্ছে এখন লোক দিয়ে আমরা সেই মূর্তিগুলো আমরা। বিলোনিয়া থেকে উৎপল বৈদ্যের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।